সাগর মিডিয়া ভীষণ, সাগর মিডিয়া ভীষণ, এইভাবে কেউ খুঁজবেন না সাগর মিডিয়া ভীষণকে। যদি খুঁজতেই হয় তাহলে ইউটিউবে যান, কষ্ট করে সাগর মিডিয়া ভীষণ লিখে সার্চ দেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকুন। আমরা আজ উদীয়মান কিছু শিল্পীদের নিয়ে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছি। এই সঙ্গীত অনুষ্ঠানের সহযোগিতায় আছেন ইয়াসিন মিয়া, জনপ্রিয় একজন ঢোলবাদক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাগর মিডিয়া ভীষণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাগর মিয়া। আবার একজন নতুন উদীয়মান শিল্পীকে নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে তার সাথে পরিচয় হওয়া যাক। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনার পরিচয়টা এবং আপনি কি গান গাবেন দর্শকদের মাঝে উপস্থাপন করেন। আমি রত্না সরকার, আমার ওস্তাদ ছোট আবুল সরকার। আমি বাজানের পাকচরণে প্রেম ভক্তি সালাম রেখে ছোট একজন শিল্পী আমি কেবলই শিখতেছি। আমি দুটি গান নিয়ে উপস্থিত হয়েছি। আনিস ভাই ওনার পাকচরণে আমার প্রেম ভক্তি সালাম রেখে, তাল সঙ্গীতে যারাই রয়েছেন সকলের পাকচরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার উশিলা করে এখানে উপস্থিত হয়েছি, ডোলবাদক ইয়াসিন ভাই ওনার পাকচরণে আমার প্রেম ভক্তি সালাম রেখে, আমার পিতামাতার পাকচরণে প্রেম ভক্তি সালাম রেখে আমি দুটি গান রাখব। আমার গানের সুরে ভাষায় ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে সবার ছোট বোন হিসাবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ধন্যবাদ। অবশ্যই আপনার জন্য অনেক শুভকামনা রইল। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই। তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি কোনিবা দেশে লুকাইলা, এত পাশন কেমন হইলা আমার সাহালি বাবা, এত নিষ্ঠুর কেমন হইলা তুমি আমারে। Yeah.
অসাধারণ অসাধারণ চমৎকার গাইলেন। এর থেকেও বেশি ধন্যবাদ জানাই আমাদের বাদ্যযন্ত্রবাদকদের যারা অসাধারণ বাজিয়েছেন। আমাদের ডানে আছেন ঢোলবাদক ইয়াসিন মিয়া আমাদের এই সঙ্গীতানুষ্ঠানের সহযোগিতায়, আমাদের প্যাডে আছেন আমাদের স্বপন ভাই, আমাদের হারমোনিয়ামে আছেন শ্রদ্ধেয় শাহিন ভাই, বাঁশিতে আছেন ইব্রাহিম ভাই, এবং আমাদের দোতারায় আছেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যার কথা আসলে বলে শেষ করা যাবে না, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় রব ভাইয়া। তো আপনার গান আসলে অসাধারণ হয়েছে, আমরা পরের গানটিতে চলে যাব। কোন গানটি আপনি করবেন? আমি পাগল দুলালের একটি গান রাখবো, বন্ধু আইবা তুমি আইবারে সেই দিনে। কথা না বাড়িয়ে আমরা পরের গানে চলে যাই।